সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়েরের কারণে তার সমর্থন এবং জনপ্রিয়তা দুটি বেড়েছে। এক জরিপে উঠে এসেছে রাজনৈতিক মতাদর্শ ভিত্তিতে ট্রাম্পকে নিয়ে ঠিক কতটা বিভক্ত মার্কিনরা, যেখানে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকানদের বেশিরভাগই মামলাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখলেও ভিন্ন মত বেশিরভাগ ডেমোক্রেট সমর্থকদের। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে মামলা গ্রহণের মাধ্যমে আদালত সঠিক কাজ করেছে, তবে 76% রিপাবলিকান মনে করেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা বাতিল করতেই আইন প্রয়োগকারী সংস্থা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে, যেখানে মাত্র 34% ডেমোক্রেট এই তত্ত্বকে সমর্থন করেন। 51% মার্কিন মনে করেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে নিষিদ্ধ করা প্রয়োজন, অপরদিকে মাত্র 18% রিপাবলিকান এমনটি করা উচিত হবে বলে মনে করছেন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এদিকে এ মামলা দায়েরের পর রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে হু হু করে, 48% থেকে বেড়ে তা পৌঁছেছে 58%, যেখানে দলটিতে ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার রন্ডি সান্তিসের পক্ষে সমর্থন মাত্র 21%। ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়েরের পর গেল বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ জরিপ চালায় বার্তা সংস্থা রয়টার্স এবং IPSOS। প্রায় 1,000 নাগরিকের মতামতের উপর এই জরিপ প্রকাশ করা হয়। গেল বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির দায়ে মামলা হয়। কিছু সময়ের জন্য গ্রেফতারও হতে হয় তাকে। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।